নীল নদ বিশ্বের দীর্ঘতম এই নদী মিশরের ইতিহাস আর সভ্যতার সঙ্গে অবিচ্ছেদ্যভাবে জড়িত। হাজার হাজার বছর ধরে এই নদী শুধু পানির উৎস নয়, বরং প্রাচীন মিশরের জীবন ও অর্থনীতির কেন্দ্রবিন্দু। তবে কেন এই নদীকে প্রাচীন মিশরীয়রা এত পবিত্র মনে করত আর কিভাবে এই নদী তাদের জীবনের সবখানে প্রভাব ফেলত, এসব জানতেই আমরা আজকের এই সফরে বের হয়েছি। নীল নদকে ছাড়া প্রাচীন মিশরের কথা কল্পনাও করা যায় না। এই নদী ছিল মিশরীয় সভ্যতার মূল ভিত্তি, যেখান থেকে শুরু হয়েছিল পৃথিবীর অন্যতম প্রাচীন সভ্যতার অগ্রযাত্রা। প্রায় 5000 বছর আগে মিশরীয়রা নীল নদকে কেন্দ্র করে কৃষিকাজ শুরু করেছিল। নীলের পানি না থাকলে মরুভূমির মধ্যে কোনো ফসল ফলানো সম্ভব হতো না। প্রতি বছর নীলের পানির স্তর বাড়ত, নদীর তীরবর্তী জমিতে পলির আস্তরণ ফেলে যেত, আর এই উর্বর মাটিতে ফলত খাদ্যশস্য। শুধু কৃষি নয়, নীল নদ ছিল মিশরের প্রধান পরিবহন এবং বাণিজ্যের পথ। এই নদীর মাধ্যমেই মিশরের প্রাচীন জনগণ বিভিন্ন শহরের মধ্যে যোগাযোগ স্থাপন করত। এমনকি অনেক দূর থেকে ব্যবসায়ীরা নীল নদ ধরে মিশরে এসে ব্যবসা করত। মিশরের বিভিন্ন পিরামিড নির্মাণে ব্যবহৃত ভারী পাথরগুলোও নীল নদে ভাসিয়ে নিয়ে আসা হতো বলে ধারণা করা হয়। এই নদীর স্রোতে ভেসে আসত মিশরের প্রাচীন সংস্কৃতি, বাণিজ্য আর জ্ঞানের ধারা। নীল নদকে প্রাচীন মিশরীয়রা শুধু জলাধার নয়, দেবতা হিসেবেও পূজা করত। তাদের বিশ্বাস ছিল নীল নদ দেবতা হ্যাপি দ্বারা নিয়ন্ত্রিত, যিনি উর্বরতার দেবতা হিসেবে পরিচিত। তারা মনে করত যে প্রতি বছরের বন্যা ছিল দেবতার আশীর্বাদ, যা তাদের ফসল ফলাতে সাহায্য করত। বন্যাকে তাই তারা ভয় নয়, বরং পবিত্রতা ও আধ্যাত্মিকতার প্রতীক হিসেবে দেখতেন। প্রাচীনকালে প্রতি বছর বর্ষায় নীল নদে বন্যা হতো, যা মিশরের কৃষিভিত্তিক অর্থনীতির জন্য আশীর্বাদ ছিল। তবে এই বন্যার প্রক্রিয়া এবং সময় নিয়ে প্রাচীন মিশরীয়রা নানা ধরনের রহস্যময় কাহিনী তৈরি করেছিল। তাদের কাছে নীল নদ শুধু একটি নদী নয়, বরং এক অলৌকিক উপহার, যার মাধ্যমে তারা জীবনযাপন করত। বর্তমানে নীল নদ তার প্রাচীন রূপ হারালেও মিশরীয়দের কাছে এর মূল্য আর অনুভূতির জায়গাটা রয়ে গেছে। নীল নদ কেবল একটি প্রাকৃতিক সম্পদ নয়, এটি এক জীবন্ত ইতিহাস, যা আজও মিশরীয়দের জীবনের সঙ্গে সম্পৃক্ত। এই নদী শুধু প্রাচীন মিশরীয়দের জীবনই নয়, বরং আজকের আধুনিক বিশ্বের প্রাচীন সভ্যতার গর্ব। নীল নদ যেন প্রাচীন সভ্যতার একটি জীবন্ত স্মৃতি, যার ধারে ধারে গড়ে উঠেছিল পৃথিবীর প্রথম সভ্যতা। নীল নদ যেন সময়ের অগ্রযাত্রার সাক্ষী, প্রাচীন মিশরীয় সভ্যতার স্মৃতিচিহ্ন এবং আধুনিক বিশ্বের কৌতূহলের অন্যতম কেন্দ্রবিন্দু এই নীল নদ। এই রহস্যময় নদীর ধারে ধারে এখনও যেন ইতিহাসের পাতা জেগে ওঠে। নীল নদ আমাদের মনে করিয়ে দেয় যে প্রাকৃতিক সম্পদের মাধ্যমে কীভাবে গড়ে উঠতে পারে একটি মহৎ সভ্যতা, আর কীভাবে প্রাকৃতিক জলাধার হয়ে উঠতে পারে জীবন আর রহস্যের কেন্দ্র।